আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের বাছাইকৃত 50টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি গত ভিডিওতে 40টি প্রশ্ন এবং তার উত্তর দিয়েছিলাম এবং সেই প্রশ্নগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 2021 সালের বার্ষিক পরীক্ষার জন্য। তো আজকে আমি আবার 50টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। গতবারে 40টি এবং আজকের 50টি, টোটাল 90টি প্রশ্ন যদি তোমরা রপ্ত করতে পারো, আশা করা যায় যে তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষা হলটে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে শুরু করি। আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর, ইতিহাস বিষয়টা কি? দেখো, এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। ভবিষ্যতের কথা, অতীতের ঘটনাবলী, বর্তমানের কথা, বিভিন্ন আবিষ্কারের কথা, তাহলে ইতিহাস হলো বিভিন্ন আবিষ্কারের কথা। 2 নম্বর প্রশ্ন, দু নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? এটি প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। 3য় প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি কোন ধরনের পত্রিকা? এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 4 নম্বর প্রশ্ন, কাওয়ালির জনক মনে করা হয় কাকে? আমির খসরুকে বলা হতো কাওয়ালির জনক। 5য় প্রশ্ন, ইতিহাস হলো অতীত ভাবনা না স্মৃতি, কথোপকথন না কাহিনী? এটা হচ্ছে কাহিনী, ইতিহাস হলো অতীতের কাহিনী। নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয় কি? এটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের ইতিহাসের হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয়। এটা ছিল তোমাদের 6ষ্ঠ প্রশ্ন। তোমাদের 7য় প্রশ্ন, সামাজিক ইতিহাস মূলত কটি পর্বে বিভক্ত? 2টি পর্বে বিভক্ত। 8ষ্ঠ প্রশ্ন, ফ্রান্সের নতুন সামাজিক ইতিহাসের চর্চাকে কি বলা হতো? অ্যানাল স্কুল বলা হতো। তোমাদের 9ম প্রশ্ন, জি এম ট্রেভেলিয়ান ছিলেন একজন বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক। 9 নম্বর প্রশ্ন, নবন্ন নাটকটি লিখেছিলেন বিজন ভট্টাচার্য। ছিলা তমসু কার লেখা? সমরেশ বসুর লেখা। 12 নম্বর প্রশ্ন, মানুষ চাকা আবিষ্কার করে কবে? 3500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। 13 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ওয়াট কট কর্তৃক ক্যামেরা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? 1840 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, 19th century ফটোগ্রাফি গ্রন্থটি রচয়িতাকে করেন? সোফি গর্ডন। তোমাদের 15 নম্বর প্রশ্ন, মানুষ ও পরিবেশ বইটির লেখক কে? ইরফান হাবিব। তোমাদের 16 নম্বর প্রশ্ন, মেকলামিট এ যে বিষয়টির প্রাধান্য পড়েছে তা হল শিক্ষা। 17 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রথম কয় প্রকাশিত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর। তোমাদের 18 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ হচ্ছে প্রথম রাজনৈতিক পত্রিকা। 19 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনের মুখপত্র একটি সংবাদপত্রের নাম হল সমাচার দর্পণ। 20 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত কবে হয়? এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের অন্তর্গত। তোমাদের 21 নম্বর প্রশ্ন, প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে? গ্রিসে। তোমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে, চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু গ্রন্থটি রচয়িতাকে? ঋত্বিক ঘটক। তোমাদের 23 নম্বর প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। 24 নম্বর প্রশ্ন, উৎপল দত্তের লেখা একটি নাটকের নাম হলো টিনের তলোয়ার। 25 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কয় পাশ হয়? 1876 খ্রিস্টাব্দে। তোমাদের 26 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে দিল্লিতে কত খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত হয়? 1911 খ্রিস্টাব্দে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। বিশ্ব পরিবেশ দিবস কয় পালিত হয়? 5ই জুন। এটা তোমাদের কুশলে কিন্তু অলরেডি চলে এসছে।
তোমাদের 28 নম্বর প্রশ্ন, ভারতের শিল্পকলা নিয়ে মৌলিক গ্রন্থ লিখেছেন কে? অশোক মিত্র। উনত্রিশ নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ। তোমাদের 30 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব IAF শিল্ড জয় করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। তোমাদের 31 নম্বর প্রশ্ন, রসগোল্লা বাংলার জগৎ মাতানোর আবিষ্কার গ্রন্থের রচয়িতা কে করেন? হরিপদ ভৌমিক। তোমাদের 32 নম্বর প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোথায়? ইংল্যান্ডে। তোমাদের 33 নম্বর প্রশ্ন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? স্যার যদুনাথ সরকার। তোমাদের 34 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্রের নাম কি? সোশ্যাল সায়েন্স। তোমাদের 35 নম্বর প্রশ্ন, ভারতের সংস্কৃতির শহর বলা হয় কোন শহরকে? কলকাতাকে। তোমাদের 36 নম্বর প্রশ্ন, কত্থক নৃত্যধারা জনপ্রিয় কোথায়? উত্তর ও পশ্চিম ভারতে। 37 নম্বর প্রশ্ন, সুবর্ণরেখা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন? ঋত্বিক ঘটক। 38 নম্বর প্রশ্ন, ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন উক্তিটিকে করেছিলেন ইএইচ কার। তোমাদের 39 নম্বর প্রশ্ন, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থ রচনা করেছিলেন কে? রিচার্ড গ্রোভ। তোমাদের 40 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য ইন্ডিয়ান উইমেন্স ফ্রম পর্দা টু মডার্নিটি গ্রন্থটি লিখেছিলেন কে? বি আর নন্দন। তোমাদের এবার 41 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের 41 নম্বর প্রশ্ন, 22 গজের খেলা বলা হয় কোন খেলাকে? না সবাই জানো, সেটা হচ্ছে ক্রিকেট। 42 নম্বর প্রশ্ন, 22 ইয়ার টু ফ্রিডম গ্রন্থের লেখক কে? বরিয়া মজুমদার। তোমাদের 43 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক নৃত্য শৈলীর জনক কাকে বলা হয়? উদয় শঙ্করকে। 44 নম্বর প্রশ্ন, বিশ্ব সিনেমা জনক কাদের বলা হয়? লুমিয়ের ব্রাদার্সকে, এরা দুই ভাই ছিলেন। 45 নম্বর প্রশ্ন, বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন কোথায় প্রথম হয়? এটা হয়েছিল কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তোমাদের 46 নম্বর প্রশ্ন, গ্রিন এম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক কে ছিলেন? রিচার্ড গ্রোভ। কোন পত্রিকায় সর্বপ্রথম বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। আর 48 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কী ধরনের গ্রন্থ? এটি একটি আঞ্চলিক ইতিহাস, এটাতে কাশ্মীরের ইতিহাস কিন্তু জানা যায়। 49 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা নেহরুজির চিঠিগুলির সংখ্যা কত ছিল? 30টি। ছৌ নাচ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? পুরুলিয়া। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তো আমি তোমাদের গত ভিডিওতে 40টি প্রশ্ন এবং দর্শন উত্তর দেখেছিলাম। তো আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই 40টি গত ভিডিও 40টি প্রশ্ন আর আজকের 50টি প্রশ্ন, মোট 90টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে খাতায় লিখে সেগুলো তোমরা এই লকডাউনের সময় বাড়িতে কিন্তু অভ্যাস করো এবং সেগুলি তোমাদের কিন্তু অত্যন্ত কাজ দিবে তোমাদের কিন্তু পরীক্ষায়। তো শেষে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।